ভোলায় ভরা মৌসুমে মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নদীতে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তা দিয়ে সংসার চালানো তো দূরের কথা। ট্রলারের তেলের দামই উঠছে না বলে জানিয়েছেন জেলেরা। ভরা মৌসুমের আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জাল, নৌকা এবং ট্রলার মেরামত করেছেন তারা। এখন কিস্তি পরিশোধ করতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। সরজমিনে জানা গেছে, কাঙ্ক্ষিত ইলিশের আশায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল নিয়ে মেঘনা এবং তেঁতুলিয়া নদী চষে বেড়াচ্ছেন জেলেরা। জালে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। পর্যাপ্ত ইলিশ না পাওয়া এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চরম হতাশায় দিন কাটছে জেলেদের। সিজনের আগে আমরা বিভিন্ন আরব থেকে ঢাকা বরিশাল খুলনা থেকে টাকা আইনা জেলে করে দিছি। জেলেরা সিজনে মাছ ধরবো, ওই মাছ আমরা বিভিন্ন আরবে বিক্রি করবো। এখন কাঙ্ক্ষিত ইলিশের দেখা নাই, আরব থেকেও আমাদের কাছে একটু চাপ আছে, আমরা হতাশার মধ্যে আছি। ইলিশের ভরা মৌসুম, আমরা দল বান্ধা নদীতে যাই ইলিশ মাছের ধরা আসে, কিন্তু ইলিশ মাছ নদীতে পড়ে না, নাই ধরতে পারি না, এই জন্য আমরা খুব হতাশা। বর্তমানে তেলের দাম বাড়ছে, নদীতে যা ধরেন মাছ যা পায় তা গাড়ে যায় বিক্রি করলে আগের দামই দেয়, এখন জেলেরা পুরো সমস্যার ভিত্তি আছে। এখন ইলিশের মৌসুম, সমুদ্রে ইলিশ আছে, পর্যাপ্ত ইলিশ আছে, তবে আমাদের এখানে বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানির গভীরতা কম, যার দরুন ইলিশ আসতে বাধাগ্রস্ত আছে। তবে শীঘ্রই বৃষ্টিপাত হলে আমরা আশা করতেছি যে মেঘনা নদীতে পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাবে এবং জেলেদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে তাদের কাঙ্ক্ষিত যে লাভ তারা দেখতে পাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি।